নবী পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিছু আলামত পেশ করে গিয়েছেন, কিছু আলামত আমাদেরকে বলে গিয়েছেন। এই আলামতগুলো প্রকাশ পেয়ে গেলে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কোন সেই আলামত, সেগুলো আমরা আজকের এই খুতবায়, আজকের এই আলোচনায় কোরআন এবং সুন্নাহ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আলামতগুলো যখন আমি আপনাদের সামনে তুলে ধরব, আপনারা শুনবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিয়ামতের কতটা কাছাকাছি আমরা অবস্থান করছি। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিয়ামতের আলামতগুলো মূলত দুই প্রকার। কয় প্রকার? এক নম্বর হচ্ছে আলামত আস-সুগরা, ছোট আলামত, আর দুই নম্বর হচ্ছে আলামত আল-কুবরা, বড় আলামত। ছোট আলামতগুলো প্রকাশ হওয়ার পর বড় আলামতগুলো প্রকাশ পাবে, আর বড় আলামতগুলো যখন প্রকাশ পেয়ে যাবে দুনিয়ার সব কিছু ফান হয়ে যাবে। প্রথমে আমরা জেনে নেব কিয়ামতের ছোট আলামতগুলো কি কি। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ছোট আলামতগুলো আবার তিন প্রকার। জোরে কোন, কয় প্রকার? পেস লাগতেছে না তো আবার? কিয়ামতের আলামত কয় প্রকার? ছোট আলামত, বড় আলামত, আবার ছোট আলামত কয় প্রকার? তিন প্রকার। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে এমন কিছু আলামত যা প্রকাশিত হয়ে গিয়েছে, যা প্রকাশিত হয়ে গিয়েছে। দুই নম্বর হচ্ছে এমন কিছু আলামত যা প্রকাশিত হয়েও আবার পুনঃপ্রকাশিত হচ্ছে। পুনঃপ্রকাশিত মানে বুঝেন? আচ্ছা, আপনারা পুনঃপ্রচার তো বুঝেন, বুঝেন না? গত রাতে একটা অনুষ্ঠান দিল, আজকে বিকালে সেটা আবার দেখালো, এটাকে কি বলে? পুনঃপ্রচার। তাহলে কিয়ামতের ছোট আলামতের দুই নম্বর প্রকার হচ্ছে পুনঃপ্রকাশ, অর্থাৎ আগে প্রকাশ হয়েছে, এখন পুনরায় আবার প্রকাশ পাচ্ছে। আর তিন নম্বর হচ্ছে এমন কিছু আলামত যা এখনো প্রকাশ পায় নাই। এগুলো আমরা এখন সিরিয়াল বাই সিরিয়াল জেনে নিব, আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা প্রকাশিত হয়েছে, কোনটা পুনরায় প্রকাশিত হচ্ছে, আর কোনটা বাকি আছে। আমি যখন তুলে ধরবো, আপনি যখন শুনবেন, নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মনোযোগ আছে আপনাদের? কিয়ামতের এক নম্বর আলামত হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়ে যাওয়া এবং তার ওফাত হয়ে যাওয়া। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আখিরি নবী, খাতামুন নবিয়্যিন। তারপরে কি আর কোন নবী আছে? না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তিনি হচ্ছেন খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী, আখেরি নবী। তার মাধ্যমে নবুয়তের গেটকে বন্ধ করে দেয়া হয়েছে। বিশ্বনবীর আগমন হয়ে যাওয়ার মানেই হচ্ছে এই পৃথিবীর বয়স ফুরিয়ে গিয়েছে, একেবারে শেষ দিকে চলে এসেছে। বিশ্বনবীর আগমন হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে কিয়ামত খুব কাছে এসে গিয়েছে। এই জন্য বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু আনা ওয়াসআতু কাহাতাইনি ওয়া দাম্মাস সিবাবাতি ওয়াল উসতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই শাহাদাত আঙ্গুল এবং এই মধ্যম আঙ্গুল, এই দুটি আঙ্গুলকে একত্রিত করে বলেছেন, আমি আর কিয়ামত এভাবে একসাথে আবির্ভূত হয়েছি। এই দুটি আঙ্গুলের মধ্যে তেমন কোনো ব্যবধান আছে? এই দুটি আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নেই, ঠিক তেমনি ভাবে বিশ্বনবীর আগমন এবং কিয়ামত এর মধ্যেও তেমন কোনো ব্যবধান। তাহলে বিশ্বনবীর আগমন হলো, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এর মানে হচ্ছে কিয়ামতের এক নম্বর আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। কিয়ামতের দুই নম্বর আলামত হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, চার দুই ভাগ হয়ে যাওয়া। কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের প্রথম আয়াতে আল্লাহ বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর চন্দ্র
দ্বিখণ্ডিত দুই ভাগ হয়ে গিয়েছে। এই আয়াতে চন্দ্র দ্বিখণ্ডিতকরণের ঘটনাকে আল্লাহ তাআলা কিয়ামতের নিকটবর্তী হওয়ার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। চন্দ্রও কিন্তু দুই ভাগ হওয়ার ঘটনা ঘটে গিয়েছে। কখন ঘটল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুওয়াতের রিসালাতের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত তিনি যখন দিচ্ছেন, কাফের মুশরিকরা বলাবলি শুরু করলো, আবু মুহাম্মদ তোমাকে যে আল্লাহ নবুওয়াত দিয়েছেন, তোমাকে যে আল্লাহ রিসালাত দিয়েছেন, তোমাকে যে আল্লাহ নবী বানিয়েছেন, তুমি কি নবুওয়াতের প্রমাণস্বরূপ আকাশের ওই চাঁদটাকে দুই ভাগ করে দেখাতে পারবা নাকি? কাফের মুশরিকরা যখন এই কথা বলল, বিশ্বনবী এবার বিচলিত বোধ করলেন, ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন। আল্লাহ পাক বিশ্বনবীকে বললেন, ওগো আমার নবী, ফ্রাস্ট্রেটেড হয়ে যাইয়েন না, হতাশ হয়ে যাইয়েন না, আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার শাহাদাত আঙ্গুল ওই আকাশের চাঁদের দিকে দিয়ে ইশারা করেন, আমার হুকুমে আপনার শাহাদাত আঙ্গুলের ইশারায় আকাশের ওই চাঁদটাকে আমি আল্লাহ দুই ভাগ করে দেব। বিশ্বনবীর অসংখ্য মুজিজার ভেতরে এটাও কিন্তু একটা মুজিজা, বিশ্বনবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে, আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের দুই নাম্বার যে আলামতটি বললাম এটিও প্রকাশিত হয়ে গিয়েছে। কিয়ামতের তিন নাম্বার আলামত হচ্ছে, আজকে কিয়ামত নিয়ে কেন আলোচনা করছি জানেন? কিয়ামতের কাছে আমরা আছি, মানুষ সতর্ক না, সাবধান না। আর আপনার নিজের কিয়ামত কখন শুরু হবে জানেন? আপনি মারা গিয়েছেন, আপনার কিয়ামত শুরু, ঠিক কি না? আপনি মারা গিয়েছেন ওই তখন থেকেই কিন্তু আপনার কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামতের তিন নাম্বার আলামত হচ্ছে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাওয়া। এই আলামত প্রকাশ পেয়েছে, এই আলামত পুনরায় পুনরায় প্রকাশ পায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের শাসনামলে হিজরি 16 সালে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস প্রথম বিজয় করেছে। এই আলামত প্রকাশ পেয়েছে, এরপরে আবার এটি পুনরায় প্রকাশিত হয়েছে, কারণ বাইতুল মুকাদ্দাস এরপরেও আবার কাফের মুশরিকরা দখল করেছে, এরপরে আবার মুসলমানরা সেটাকে বিজয় করেছে। এই আলামত প্রকাশ পেয়েছে, পুনরায় প্রকাশিত হচ্ছে। বর্তমানেও কিন্তু বাইতুল মুকাদ্দাস মুসলমানদের জন্য একেবারে 100% নিরাপদ এখনো না। এই ফিলিস্তিনের ইসরায়েলি ইহুদি কুলাঙ্গাররা এখনো তারা ফিলিস্তিনে জুলুম নির্যাতনের ভয়াবহতা চালাচ্ছে। এখন তো গোটা দুনিয়া কারবালার ময়দানে পরিণত হয়েছে। গত 5-6 দিন ধরে দিল্লিতে মুসলমান ভাই বোনদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতনের স্টিম রোলার চলছে আপনারা দেখতে পাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে হচ্ছে এই যুগের নব্য হিটলার। আপনারা দেখেছেন কাশ্মীরের পর এবার সে দিল্লিতেও নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে তার রাজনৈতিক দল বিজেপি এবং তার সন্ত্রাসী সংগঠন আরএসএস, এদেরকে দিয়ে মুসলমান নিধনের পায়তারা সে চালাচ্ছে। নরেন্দ্র মোদীকে আপনি চিনেন? আরএসএস এর লাইভ মেম্বার। আরএসএস এটি হিন্দুত্ববাদী চরমপন্থী উগ্র জঙ্গি একটি সংগঠন, গোটা পৃথিবীর মানুষ তা জানে। আপনি আরো ভালো করে জানতে পারবেন, এখন তো ইন্টারনেটের যুগ, গুগলে গিয়ে সার্চ করেন, উইকিপিডিয়া থেকে আপনি সব তথ্য ভালো করে জেনে নিতে পারবেন। এই গুজরাটের মাস্তান ছিল এই নরেন্দ্র মোদী, তার দল বিজেপি, তারা কারা? বাবরি মসজিদ ধ্বংসের সাথে যারা জড়িত, আপনারা অনেকেই জানেন, যারা সব সময় খবর পড়েন, খবর রাখেন, তারা জানেন ভারতের সুপ্রিম কোর্ট যখন বাবরি মসজিদের রায় দিল, দেখা গেল বাবরি মসজিদ ভাঙার পেছনে যারা সবচাইতে বেশি জড়িত ছিল এদের অধিকাংশই হচ্ছে বিজেপি নেতা। প্রিয় ভাইয়েরা, মুসলমানরা এই ভারতকে সাজিয়েছে। ভারতের ইতিহাস, ঐতিহ্য কিংবা সংস্কৃতি বলেন, সব কিছু মুসলমানদের হাতে গড়া। এই ভারতে যা কিছু আছে, গোটা দুনিয়ার মানুষরা যখন ভারত সফর করতে যায়, ভারতের যত সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে সব কিন্তু মুসলমানরা বানিয়েছে। ভারতে মুসলমানদের অবদান হিন্দুরা কখনো অস্বীকার করার সুযোগ নাই।
এই ভারতবর্ষকে মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছে। কত বছর? 800 বছরের সুদীর্ঘ শাসনামলে মুসলমানরা কোনো হিন্দুর উপরে অত্যাচার চালায়নি, কোনো সাম্প্রদায়িক হামলা চালায়নি, হিন্দুদের কোনো মন্দির ধ্বংস করেনি, কোনো গির্জা কিংবা প্যাগোডা মুসলমানরা ধ্বংস করেনি, মুসলমানরা কাউকে জোর করে ধর্মান্তরিত করে নাই। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটা হচ্ছে আমরা 800 বছর শাসন করলাম, আমরা তো চাইলে সবগুলো অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে আমরা লাঠি দিয়ে ভারতবর্ষ থেকে বিদায় করে দিতে পারতাম। নুন খেয়েও তোমরা আমাদের গুণগান গাও না, নফর মানের দল 800 বছর শাসন করেছি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তোমাদেরকে আমরা লালন পালন করেছি, কোনদিন তোমাদের উপরে আমরা অত্যাচার নির্যাতন চালাই নাই। মাত্র 73 বছর হলো তোমরা ক্ষমতায়, 1947 সাল থেকে তোমরা ভারতকে শাসন করছো, এখন 2020 কত বছর? কথা কম না কেন? 73 বছর তোমরা শাসন করছো, 800 বছর শাসন করেছি আমরা, একটা মন্দির ধ্বংস করি নাই, একটা মন্দিরে হাত দেয় নাই, আর মাত্র 73 বছর ধরে তোমরা শাসন করছো, বাবরি মসজিদ সহ বহু মসজিদ তোমরা ধ্বংস করে দিয়েছো। আপনারা দেখেছেন গত 4-5 দিনে তারা বিভিন্ন মসজিদের মিনারে উঠে হনুমানের পতাকা টানিয়েছে। 800 বছরের শাসনামলে কই আমরা তো কোনোদিন তোমাদের মন্দির পুরাই নাই, তোমাদের মন্দিরগুলো আমরা জোর করে দখল করি নাই, কোন অমুসলিমদের উপাসনালয় আমরা কখনো জোর করে দখল করি নাই। আমাদের ইসলাম এটা শেখায় না, আমাদের ইসলাম অন্য ধর্মের উপাসনালয় ভাঙতে শিক্ষা দেয় না, ইসলাম এই শিক্ষা দেয় প্রয়োজনে নিরাপত্তার স্বার্থে অন্য ধর্মের উপাসনালয় পাহারা দিতে হবে। আমাদের থেকে তোমরা শেখো, আমাদের দিন তোমরা দেখো, আমরা কখনো অন্য ধর্মের মানুষের উপরে অত্যাচার চালাই না, যদি চালাতাম আর এটা আমাদের ধর্মের শিক্ষা হতো তাহলে ভারতবর্ষে তোমরা একটাও টিকে থাকতে পারত না, এটা ইসলামের শিক্ষা নয়। মাত্র 73 বছর ধরে তোমরা শাসন করছো, কি করেছো তোমরা দেখো, মুসলমানদেরকে জোর করে তোমরা হিন্দু বানাতে চাইছো, জয় শ্রীরাম না বলার কারণে তাবরিজকে তোমরা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছো। কথাগুলো কি বাস্তব নাকি অবাস্তব? মাত্র 73 বছরের শাসনামলে তোমরা বহু মসজিদ ভেঙে দিয়েছো, সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন সময়ে সৃষ্টি করে তোমরা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করেছো। পৃথিবীতে মুসলমান, আমরা যারা মুসলমান আমরা হচ্ছি চরম পরধর্ম সহিষ্ণু জাতি, আমরা যদি পরধর্ম সহিষ্ণু জাতি না হতাম তাহলে ভারতবর্ষে একটা অমুসলিমের টিকিও খুঁজে পাওয়া যেত না। অন্য ধর্মের মানুষকে আমরা শ্রদ্ধা করতে জানি, ভালোবাসতে জানি, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, এই বাংলাদেশে 90% মুসলমানের দেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কি আরামে আছে, আমরা কখনো তাদের উপরে জুলুম চালাই না, নির্যাতন চালাই না, তাদের ঘর বাড়ি দখল করি না, তাদের মন্দিরে হামলা করি না, বরং আমাদের সরকার তাদের পূজোর সময় আরো 100% নিরাপত্তার ব্যবস্থা করে, এটা ইসলাম। আমাদের কাছ থেকে তোমরা শেখো, আমরা অন্য ধর্মের ধর্মচর্চার অবাধ সুযোগ করে দেই, প্রয়োজনে নিরাপত্তাও দেই। আর তোমরা কি করেছো, তোমরা কি করেছো, গরু জবাই পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছো। গরু জবাই করার কারণে তোমরা অনেককে নির্মম ভাবে দুনিয়া থেকে অনেককে বিদায় করে দিয়েছো। নরেন্দ্র মোদী সে হচ্ছে এই যুগের নব্য হিটলার, গুজরাটের মাস্তান, গুজরাটেও সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন সময় লাগিয়ে মুসলমানদেরকে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার খলনায়ক হচ্ছে এই যুগের নব্য হিটলার, নব্য কুলাঙ্গার এই নরেন্দ্র মোদী। তাকে নিয়ে কথা বললে আমার দেশের কিছু মানুষের আমার মলম সারাই চুলকানো শুরু হয়, এটা তো তাদের আভ্যন্তরীণ বিষয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান যারা যেই দেশেই বাস করুক সে আমার ভাই, সে আমার ভাই, আমার ভাইয়ের গায়ে আঘাত লাগলে যদি আমার কলিজায় না পুড়ে না জ্বলে বুঝতে হবে তোর রক্তে মানুষের রক্ত না, বুঝে নেব আমার রক্তে মিশে আছে আবু বকরের রক্ত, অমরের রক্ত, খালেদ সাইফুল্লাহর রক্ত। এই জন্য পৃথিবীর যে কোন দেশের যে কোন প্রান্তে আমার কোন ভাইয়ের উপরে আঘাত লাগলে আমার কলিজায় গিয়ে আঘাত লাগে, তোর কলিজায় আঘাত না লাগলে বুঝতে হবে তুই একটা শয়তান।